চন্দ্রযান ৩ সফল হলে ভারতই হবে প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সবার আগে অবতরণ করবে, যেখানে আগে কেউ যেতে পারেনি। এরই মধ্যে চন্দ্রযানের কক্ষপথ উত্তোলনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসরো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 23 অগস্ট বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারত। এই অভিযানে খরচ হবে ৬১৫ কোটি টাকা, যা আগের চন্দ্রযান ২ মিশনের চেয়েও কম। এর আগে ভারতের চন্দ্রযান ২ মিশনে খরচ হয়েছিল ৯৬০ কোটি টাকা।